কিশোরগঞ্জের কোটিয়াদিতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে লোহাজুড়ি গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে পাটক্ষেতে 9 বছর বয়সী সাদিয়া আক্তার টুনির মৃতদেহ পাওয়া যায়। তার হাত পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। পরিবারের ধারণা, শিশু সাদিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে আসলে কি ঘটেছে তা ময়নাতদন্তের পরই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।